নমস্কার, তোমার আমার রান্নাঘর চ্যানেলে আমি রেখা। আর আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলুর ঘন্ট। তা রুই মাছের মাথা আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি, আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। বাঁধাকপিটা আমি আগে একটু সেদ্ধ হতে দেব। দিয়ে দেব জল, দিয়ে দেব স্বাদ মতো লবণ, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে নেব, দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। আলুটা, আলু আর বাঁধাকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নামিয়ে নেব, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, তেলের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, মাছের মাথা তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাছের মাথাটাকে ভেজে নেব। সাইড করে দেব, দিয়ে দেব তেল, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো জিরে, দুটো তেজপাতা, কেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। মশলাটাও একটু ভালো করে ভেজে নেব মাছের মাথার সাথে। এইভাবে ভালোভাবে এটা আমি কষে নিয়েছি।
সেদ্ধ করে নেওয়া আলু বাঁধাকপি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। ঢাকা দিয়ে হতে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, আবারও নেড়ে চেড়ে দেব। হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলুর ঘণ্ট। গ্যাসটা এবার আমি অফ করে দেব, নামিয়ে নেব। হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলুর ঘণ্ট। আজকের তাহলে এই পর্যন্ত, আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।